নিজের সামর্থ্য দেখিয়া খরচ করিও, বড় লোকে একটু কম দেখাইও। তুমি তোমার বউয়ের কথা শুনি আমার মেয়ের লোকের ঝগড়া করাই? হ্যাঁ, তোমার বউয়ের তুলনা আমার মেয়ের লোকের করাই তুমি। হই গো, আমি ল্যাপটপের ব্যাগটা নিও, রেসো। থ্যাংক ইউ। আই গিয়া। আচ্ছা শুনো, কইরাম ভাইয়ের মেয়ের তো দুই দিন পরে অন্নপ্রাশন। ও হ্যাঁ, তো ফোন করছিলাম। তো আমরা মনে রাখতো ভাই সোনার চেইন দিছিল অন্নপ্রাশনের সময়, তো আমাদেরও কর্তব্য বনে যে আমরাও সোনার কিছু একটা দিই ভাইয়ের মেয়েরে। কিতা দাসো, কিতা দিতে? ভাবছি আমরাও একটা সোনার চেইন দিই। আমি দেখি আইসি সেদিন সোনার দোকানে গিয়ে, কত লাগছিল, কত কত টাকার ভিতরে? আমি যেটা দেখছি এটা 15,000 আসলো, সুন্দর আসলো এটা। 15,000? হ্যাঁ। কখন দিতাম? হ্যাঁ দিলাম। আচ্ছা দেখে নিলাম, এখানে পড়া 15,000 টাকা আসলো। থ্যাংক ইউ। ওয়েলকাম। কিতা কিতা টাকা? না মা, আমার ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন দুই দিন পরে। ও ভাইয়ের মেয়ের অন্নপ্রাশনতে কিতা 15,000 টাকা লাগেনি? সময় বুঝে একটু টাকা খুঁজো, গোল একটা বানায় এত টাকা খরচ হয়েছে তার উপরে আবার তোমার 15,000 টাকা লাগে? না মা, আমার মনার অন্নপ্রাশনের সময় ভাইয়ের চেইন দিছিল সোনার। তোমার ভাইয়ের চেইন দিছে করে কিন্তু আমরাও দিতে লাগেনি। নিজের সামর্থ্য দেখিয়া খরচ করিও, বুঝছো? কারে দেখাইতে এত খরচ করিয়া? হ্যাঁ কারে দেখাইতে? বেশি ফুটানি করিও না টাকা দিয়া। 2,000 টাকা দিরা কাপড় নিও বেচার লাগি, আর 1,000 টাকা হাতে দিও। একটা অন্নপ্রাশনের লাগি 2,000 টাকা যথেষ্ট, 15,000 টাকা লাগে না অন্নপ্রাশন করতে। ফুটানি আর শেষ ওর না। আর বৌমা, বড় লোকে একটু কম দেখাইও। মার কথা মনে নিও না প্লিজ, আর 2,000 টাকা দিয়ে কুলাই লোক পারবে রাগ করিও না। মা, তোমরা কিন্তু আইতে লাগবো আর দিতেও লাগবো। কেন আইতাম না? তোমার জালের ছেলের অন্নপ্রাশন, নাইলে ওই বনি। ওই যে মা কইছিলাম যে সব মনে আছে, সব মনে আছে। দিমু কেন দিতাম না? আরে তোমার মান সম্মানের কথা, দিতে তো লাগবোই। তুমি চিন্তা করিও না মা, তোমার ভাই আওয়ার টাইম হয়ে গেছে, তোমার ভাই আও সব ব্যবস্থা হয়ে যাবে। দিদি আইসো? বাবা। হ্যাঁ মা। শুনো, 30,000 টাকা দো। 30,000 টাকা? কেন, অত টাকা দিয়ে কেটে করতে? আরে আমার একমাত্র মেয়ের জালের ছেলের অন্নপ্রাশন, সোনার চেইন দিতে লাগবো, তার সম্মানের প্রশ্ন। কইছি না তোমার ভাই এলে সব ব্যবস্থা আইব। দাও। কেন মা, অখন করে কাজ চলেন না, অখন ব্যস্ত লাগছে না? আর মা অত ফুটানি কিতা? আরে কিতা, আরে অত ফুটানি কিতা? বলিও না, আমার একমাত্র মেয়ে আর তোমার একমাত্র বোন, দিতে তো লাগবোই সোনার চেইন। হ্যাঁ আরে শ্বশুর বাড়ি কিতা কইব, মেয়ের কথা তাই কিচ্ছু হয়েছে না, আমার মেয়ের সম্মানের প্রশ্ন। হয় মা দেও। তোমার মেয়ের সম্মানের প্রশ্ন, ওই দিন তুমি আমার বুড়ি কিতা কইছিলে, তাই 15,000 টাকা খালি চাইছিল। হ্যাঁ, তাইর ভাই ছেলের অন্নপ্রাশন আসলো, তাই খালি 15,000 চাইছিল, আজকে তাই 30,000 টাকা। স্যার আরো তাই জালের কিতা, তোর জালের কিতা, তার জালের কি গুরু অন্নপ্রাশন, আর তুমি আমার 30,000 টাকা দেওয়া লিয়ে করে কইতে কিতা চাইলাই তুমি? তুমি তোমার বউর লোকে আমার একমাত্র মেয়ের তুলনা করাই? হ্যাঁ বলিও না, আমার একমাত্র মেয়ে, সোনা তো দিতেই লাগবো, কেমনে দিতাম না দেখি আমিও। ভয় মা, তোমার একমাত্রই মেয়ে তাই তো কিচ্ছু না, ঠিক না? তাইর ভাই, তাইর ভাই না, খালি তোমার মেয়েই তোমার মেয়ে। নিজের সময় দেখিও, অন্যরা সময় দেখিও না। কেন দিত না? দিব বাবা, বলিও না, এটা আমার ঘর, তুমি তোমার বউয়ের কথা শুনি আমার মেয়ের লোকে ঝগড়া করাই। হ্যাঁ, তোমার বউয়ের তুলনা আমার মেয়ের লোকে করাই তুমি। আমার মেয়ের জালের ছেলের অন্নপ্রাশন তো সোনার চেইন আমি দিমুই দিমু, দেখি আমার কে আটকায়। কান্দিও না মা, একটা কথা কই, নিজের সামর্থ্য অনুযায়ী পয়সা খরচ করতে লাগে, বুঝছো? আর অন্নপ্রাশন 30,000 টাকা, বোন 2,000 টাকা দিলাম, 1,000 টাকা দিয়ে দুইটা ড্রেস কিন, আর 1,000 টাকা হাতও দিস নাহলে মিষ্টি কিনে লাইস, বুঝছো? আর মা, 30,000 টাকা কিতা, 30 পয়সাও দিতাম না, কিন্তু তবু তাই লেগে আমি দিলাম। লো
লাগে না নি? ঠিক আছে, বলিস না। মা, একটা কথা কই, হাসনে বৌমারে যদি মেয়ের মতো দেখুন না, তা তো সংসারটা নষ্ট হইবই, আর পরবর্তীকালে দোষ হারাইব বৌমার। বৌমা এতেই ঘরো বেজাল শুরু হইছে, সংসারও ঝামেলা শুরু হইছে, ঠিক না মা? আজকে আমি আমার মা বাবারে সারিয়ে আইছি, আমি কি তা সব মেয়েরা মা বাবা সারিয়ায়, আর ইয়া যদি দেখে শ্বশুর বাড়ির এইরকম অবস্থা, নিজের শাশুড়িয়ে বৌমারে দেখতে পারে না, আর মেয়ের দিকে খুব আদর করে, আর বৌমারে নিজের মেয়ের মতো দেখতে পারে না, এরকম যদি অবস্থা দেখে আইয়া তে সবারই খারাপ লাগবো মা। এই কারণেই শাশুড়ি বৌমার মধ্যে সম্পর্কটা নষ্ট হয়। আর মা, এখনো সময় আছে মা, এই ভেদাভেদটা সারো আর পাল্লা সমানভাবে ধরো, নাহলে জীবনে বহুত পস্তাইবা কিন্তু। কইছি, চলো।